মুখ খুললেন তামিমা। তালাক না দিয়ে বিয়ে করার অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন নাসিরের স্ত্রী তামিমা তামি। বুধবার 24শে ফেব্রুয়ারি বনানীতে গণমাধ্যমের সামনে এ দাবি করেছেন তামিমা। বিয়ের বিষয়ে সাম্প্রতিক ঘটনা নিয়ে গণমাধ্যমের উদ্দেশ্য আয়োজিত এক ব্রিফিংয়ে নাসির, তামিমা ও তার আইনজীবী বিষয়টি ব্যাখ্যা করেন। এ সময় তারা দাবি করেন 2016 সালে রাকিবকে ডিভোর্স দিয়েছে তামিমা। এর আগে বুধবার নাসির হোসেন ও স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে মামলা করেছেন তাম্মির আগের স্বামী মো. রাকিব হাসান। মামলায় আগের বিয়ে গোপন রেখে নতুন বিয়ে, অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, ব্যভিচার ও মানহানির অভিযোগ আনা হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে রাকিব হাসান এ মামলা করেন।